কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষে তাঁর একটি কবিতা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি। বক্তৃতা বাবু। হে বক্তৃতা বাবু, তুই হুই শহরের সাততলা বাড়ি থেকে নামলি মাচায়, এলি গাড়ি চড়ে মিটিং করতে। আমাদের শরীরের কালো রং সাবান মাখিয়ে ফর্সা করতে, আমাদের ছেলে মেয়েদের ভালো সভ্য করতে। এলি যেন লাট সাহেবের নাতি, বক্তৃতা দিয়ে যাবিও সেখানে, কল টিপলে জল পরে, ঘর আলো হয় ঘুটঘুটে কালো রাতে, আবার বিজলি পাখাও ঘোরে। বক্তৃতা দিয়ে শরীরে যদি ঘাম লাগে তোর, বক্তৃতা বাবু, তুই বড় ভালো ছেলে, আমাদের জন্য কত যে খাটিস পিটিস। কেবল ঘরের বিজলি পাখাটা বন্ধ হলেই মেজাজ গরম, জলকে বরফ করার যন্ত্র সেটাও বিকল। তুই না রাজার বেটা, রেশনে চাল ছেড়ে দিয়ে খাস বাসমতি চাল, তবু আমাদের জন্য রাতে ঘুমাস না তুই, আহারে সোনার বাবু।